মানে এখানকার লোকাল লোকেদের বক্তব্য যে এটা এটা ওই মেডিকেল কলেজ ফলেজ করার একটা মানে ওই যেটা তাড়াহুড়ো আছে একটা দেখানোর ব্যাপার আছে না, ওনার সবকিছুতে পরিদর্শনের ব্যাপার আছে, সাদা নীল রং টং করে যতটা চালাকি যতটা করা যায় তাই করলেন। মাঝখান থেকে যার অ্যাকচুয়াল ইনফ্রাস্ট্রাকচার সেটা তিনি কখনই করেন না। বিভিন্ন রিপোর্ট টুইট, এই টাকাগুলো এমনিতেই নচা হয়, সমস্ত কেন্দ্র সরকারের টাকাই নচা হয়। সুপারকে প্রশ্ন করার আছে, এগুলো যাচ্ছি। হ্যাঁ, এখন পুলিশ দিয়ে আমাদের ঘিরি আমাদের বাঁচানোর চেষ্টা হচ্ছে, আমাদের বাঁচানো তো দরকার ছিল, যাদের বাঁচানোর দরকার ছিল সেই জন্য এটাকে বন্ধ করার দরকার ছিল না ওনাদের। অ্যাকচুয়ালি পুলিশের তো দরকার নেই, তোমরা যদি এমার্জেন্সি এক্সিটটাকে একটা রুম হিসেবে ট্রিট করার জন্য সেটাকে পেশেন্ট রেখে বন্ধ করে রেখে দাও, তো কখনোই তো এমার্জেন্সি এক্সিটটা উইল নট ওয়ার্ক অ্যাজ অ্যান এমার্জেন্সি এক্সিট। এমার্জেন্সি এক্সিট বলে একটা শব্দ আছে, তার তো একটা কারণ আছে, এটা ডিজাইনটা তো সেই জন্যই বানানো হয়েছে যাতে সব কটা তলা থেকে একবারে পালাতে পারে কোনো রকম বিপদ আপদ হলে। সমস্ত জানতে পেরেছি যেখানে যা যা রিপোর্ট করার প্রত্যেকটা জিনিস রিপোর্ট করব। টাকা পয়সা নয়ছে এবং দেহর মানুষের মৃত্যু, মানুষের মানে এক একটা পরিবার তো দেখছি, মানে যে আছে বেঁচে মা মারা গেছে এসে দেখতে এসেছে, তার তো এবার যে যে ছেলেটি আছে সেও তো মানে আর ভয়ানক সিভিয়ারলি সিক হয়ে গেছে। দেখুন, অন্তর্ঘাত বলে কোনো কিছু এক্সিস্টই করে না এখানে। আমাদের মাননীয় শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রীর নিজের ভেতরের আর কি, যা উনি আন্দোলন করেছিলেন, যে সময়ে যা দুর্ঘটনা হয়েছে পশ্চিমবঙ্গে উনি আন্দোলন করেছিলেন, আমরা এই ঘটনা ভুললে তো চলবে না, তখন আন্দোলন করেছিলেন, কথায় কথায় বসে পড়তেন মাটিতে, কথায় কথায় অনশন, কথায় কথায় শুয়ে পড়লেন কাঁথা কম্বল মুড়ি দিয়ে, এসব বহুবার করেছেন। তো এখন ওনার রেজিমে এগুলো একই রকমভাবে চলছে, ইনফ্যাক্ট আরও ঢাকা দেওয়ার চেষ্টা চলছে, আরও মিথ্যাচারিতার চেষ্টা চলছে। অন্তর্ঘাত ওনার নিজের মনের মধ্যেই হবে, তাছাড়া বাইরে এখানে কোনো অন্তর্ঘাত নেই। আগে যখন এই সিকিউরিটি সিস্টেম এখানে করা হয়েছে, যেসব সিকিউরিটি লোকদের এখানে রাখা হয়েছে, তারা বেশিরভাগ সময় উই হ্যাভ বিন রিপোর্টেড বেশিরভাগ সময় তারা অ্যাকচুয়ালি ঘুমিয়ে থাকে, গেটগুলো লক করে দিয়ে ঘুমিয়ে থাকে, অর্ধেক সময় এখানে টাইমে ডিউটি করে না, তারপরে তারা অর্ধেক সময় খুলে দিয়ে আবার চলে যায়, তো গেটও বন্ধ করা থাকে, লকও করা থাকে, তারা বেলা বারোটার সময় এরকম একটা ঘটনা ঘটে, ভেরি সারপ্রাইজিং, মানুষ পালাতে পারে না, ভেরি সারপ্রাইজিং।